আরক্ষী অধীক্ষক লীনা ডলেক সিবিআই জেরা। ফাদিলর দিকে এসআই জুনমণি রাভার মৃত্যুর রহস্য, অন্তিম পর্যায়ত সিবিআইর তদন্ত। অবশেষত সিবিআই জেরার সম্মুখীন হল ঘটনার সময় নগাঁও আরক্ষী অধীক্ষকর দায়িত্বত থকা লীনা ডলে। বর্তমান হাইলাকান্দির আরক্ষী অধীক্ষক রূপে কার্যনির্বাহ করে থাকা লীনা ডলে শনিবারে পুয়া নগাঁওত উপস্থিত হয়। নগাঁও আবর্ত ভবনত বাহর পাতি থকা সিবিআই দলটির সম্মুখত হাজির হয় লীনা ডলে। দিনজোড়া জেরাত সিবিআইর লেঠারি নিচিগা প্রশ্নর সম্মুখীন লীনা ডলে। এসপি লীনা ডলে জুনমণি দুর্ঘটনা তথা মৃত্যুর খবর পুয়ার পাছত 15 মে'র সেই কাল নিশায় জুনমণির নগাঁওর ঘরত দল বল লৈ তালাচী চলাইছিল। জুনমণির আবাসত ধন উদ্ধার করেছিল এসপি লীনা ডলে। অভিযোগ অনুসরি জুনমণির মাতৃয়ে চিকিৎসার বাবে রখা 1 লাখ টাকাও তালাচীর অজুহাতত লৈ আহিছিল লীনা ডলে বাহিনীয়ে। কিন্তু জুনমণির মৃত্যুর খবর লীনা ডলে মাতৃক দিয়া নাছিল। আনকি মরণোত্তর পরীক্ষার বাবে অতি কৌশলেরে সংগ্রহ করেছিল মাতৃর সহি। শেষ শ্রদ্ধা জনোৱার পর্বর সময়তে জুনমণির মাতৃয়ে প্রকৃতার্থত সেই শোকবার্তা লাভ করেছিল। জুনমণির দুর্ঘটনার খবর পোৱাৰ পাছতো দুর্ঘটনাস্থলীলৈ যোৱাৰ সলনি রহস্যজনকভাবে তেওঁৰ ঘৰত তালাচীতহে ব্যস্ত হৈছিল এসপি দলে। ঘটনার তদন্তর দায়িত্ব প্রথমে সিআইডিক দিছিল যদিও সিআইডিয়ে এবারও টু শব্দ এটাও লীনা ডলে সোধার সাহস নকৰিলে। দাবি দুবার অন্তত আরম্ভ হল সিবিআই তদন্ত। আর দুর্ঘটনার প্রায় 5 মাস পাছত জেরার সম্মুখীন হল লীনা ডলে। ইতিমধ্যে আরক্ষীর কেবাজনো বিষয়া জওয়ানক জেরা করেছিল সিবিআই। এপিনে দুর্ঘটনা পতিত জুনমণির গাড়িখনত দীঘলিয়া সময়ৰ পাছত উদ্ধার হল মোবাইল আর তেজ লগা রুমাল। আরক্ষী সিআইডি ফরেন্সিকে পরীক্ষা করা আর শেহতীয়াকৈ সিবিআইও পরীক্ষা করা গাড়িখনত এই 4-5 মাহ পাছতহে মোবাইল রুমাল উদ্ধার হওয়া ঘটনাক লৈ রাইজর মাজত প্রতিক্রিয়া সৃষ্টি নোহোৱা নহয়। আনহাতে এই তদন্তক ভেকু ভাওনা আখ্যা দি অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরায় পুনের ন্যায়িক তদন্তর দাবি উত্থাপন করে। আসাম সিআইডির তদন্ত, আসাম পুলিশের তদন্ত বা সিবিআই তদন্ত, এইবিলাক বর্তমান বিজেপি সরকারের আমূলত এইবিলাক হৈছে পুতলা এজেন্সি। জুডিশিয়াল এনকোয়ারি আমি তেতিয়াই বিচাৰিছিলোঁ। আমি হাইকোর্টের এগৰাকী সিটিং জাজৰ যোগেদি আমি ন্যায়িক তদন্ত আমি তেতিয়াই বিচাৰিছিলোঁ। এতিয়া রাইজর অপেক্ষা সিবিআই তদন্তর প্রতিবেদন। নগাঁওর পৰা ভিডিও জার্নেলিস্ট লক্ষ্যর সহযোগত অজিত শইকীয়ার রিপোর্ট, প্রাগ নিউজ।